লালমন্ডার বাড়ি কিন্তু ওই যে বাজারে মানে জায়গাটার নাম কি? মাইছরা। মাইছরা কি সমস্যা কি আপনার? সরল ভাগে না। হ্যাঁ ভাগে না, পাতলা ভাগে না। আচ্ছা বিঘের মতো যার। হ্যাঁ আর এই মশলা দিদি মশলা দিদি যাইতে পেট ব্যথা করে। পেট ব্যথা করে কবে থেকে? আজকে তো ষাট দিন। হ্যাঁ ষাট দিন আর আরম্ভ হয়েছে তিন দিন এখানে। হ্যাঁ আজকে কতবারই গেলেন? হ্যাঁ আজকে কতবার গেলেন? এই তো সন্ধ্যার পর সাইকেল বেশি গেল। আচ্ছা কিসের থেকে হয়েছে মনে মনে হয় আপনার? যা মনে হয় যে জলের থেকে হয়েছে নাকি জানি। এরকম কজন আছে এই এলাকায়? কত এটা ধরেন সব সব একই রকম মানে পুরো এলাকাতে এরকম এলাকাতে? অজানা রোগের থাবায় বেলুনিয়া মহকুমাতে থর হরিকম্প শুরু হয়ে গেছে। উদ্বিগ্ন জনগণ, শিশু সহ মহিলা ও বৃদ্ধরা এই রোগে আক্রান্ত হয়ে পড়েছে। শতাধিকের ঊর্ধ্বে ছড়িয়েছে অজানা রোগে আক্রান্তের সংখ্যা। রোসাগুল যারা বাড়িতে আছে এদের দুইটা টুইটার সাবান দিয়ে হাত ধুয়ে লুয়েন, টয়লেট থেকে আউনের পরে হাত ধুয়ে লুয়েন, আর জল সিদ্ধ করে খাই আধা ঘন্টা ধরে। জলটা ফুটাইবেন, জল যখন ফুটতে শুরু করব তারপরে আধ ঘন্টা ধরে এটা ফুটাইবেন, সাংঘাতিক কিছু হইছে না। আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ আছে, সব আছে, কোন সমস্যা নাই, আমরা কাজও করতেছি। কিন্তু আমরা সচেতন হইতে গিয়া বাড়িতে গিয়া গ্রামে গঞ্জে সবাই কইবেন যে আমরা একটু সময় মতো যদি খাওয়ানোর আগে ভালো করে হাত ধোয়া হয়, সাবান দেওয়া ঠিক মতো, আর জল সিদ্ধ করে খাওয়া হয়, তাহলে কিছুটা আমরা এটাকে আটকে রাখতে পারবো। ঠিক আছে, দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং জেলা ও মহকুমা স্বাস্থ্য দপ্তরের। তবে জেলা ও মহকুমা স্বাস্থ্য দপ্তর পরিস্থিতির উপর সতর্ক দৃষ্টি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। সিজন ভিত্তিক বলে চিকিৎসকরা দাবি করে ভাইরাস হিসেবে চিহ্নিত করে পরিষেবা দিচ্ছে আক্রান্ত রোগীদের। এর মধ্যে রোগীর মল পরীক্ষার জন্য আগরতলা ল্যাবে পাঠানো সহ মাইছড়া ড্রিঙ্কিং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জলের স্যাম্পলও পাঠানো হয়েছে বলে জানা যায়। হঠাৎ করে পেট ব্যথার পাশাপাশি বমি, পাতলা পায়খানা সহ পায়খানার সাথে রক্ত যাওয়া অসুস্থ রোগীদের মধ্যে লক্ষণ দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে পানীয় জল থেকেই এটা হতে পারে। বেলুনিয়া মহকুমার ভারতচন্দ্রনগর ব্লকের অধীন পূর্ব কলাবাড়িয়া এলাকায় সবচেয়ে বেশি এই রোগে আক্রান্ত। বেলুনিয়া ফার্স্ট রেফারেল হাসপাতাল সহ মহকুমার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অল্প বিস্তর এই রকম রোগী পরিষেবা দিতে আসছে বলে খবর। সবচাইতে বেশি মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও বিলুনিয়া হাসপাতালে। এছাড়া বড়পাথারি স্বাস্থ্য কেন্দ্রেও কিছু পেটের রোগের অসুস্থ রোগীর হদিশ পাওয়া যায়। এই অজানা রোগীর উপদ্রব দেখে তরি খুরি দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে গত সোমবার স্বাস্থ্যকর্মীর এক প্রতিনিধি দল মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করার পর মঙ্গলবার স্টেট সার্ভিলেন্স অফিসার ডাক্তার অন্তরা বণিক সহ দক্ষিণ জেলা শাসক, মহকুমা শাসক সহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মহকুমা স্বাস্থ্য আধিকারিক মাইছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন এবং এই রোগে আক্রান্ত রোগীদের সাথে কথা বলেন। পাশাপাশি ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান পরিদর্শন করেন এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁ পরিদর্শন করে নিয়ম মেনে খাদ্য সামগ্রী পরিবেশন করার কথা বলেন। আমি দেখাইছিলাম স্যার তানিয়ারে, তার লোক অনেকক্ষণ কথা বলেছিল তোমার, তারা লোক মানে প্রেসও জানে এটা নিয়ে। আমি
দেখাইছিলাম, আমার একটা গ্রুপও আছে আপনার ফুড সেফটি, আমার লোক অনেক এই জায়গাটা দেখে মনে হয় যে তিন দিন আগে পরিষ্কার হয়েছিল, দেখলে বোঝা যায় না যেটা বছর হোক একবার পরিষ্কার হয় না, আপনি বললে হবে না, আপনি যখন পরিষ্কার করবেন জায়গাটা বলবে যে হ্যাঁ পরিষ্কার করা হয়েছিল। আচ্ছা এটা গেল, এই জায়গাটা গেল, যারা করে যেমন তাইলে করতেছে তাইলে সারা শরীর খোলা, সারা শরীরের রুমের সারা শরীর ডাকা থাকবো, এই যে যদি এটা করে তো বেরো হবে না, মাথার মধ্যে টুপি থাকবো, অ্যাপ্রোন থাকবো, পারলে গ্লাভস ঠিক আছে, আমরা তো জানি ঠিক আছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জেলা শাসক সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে, ভয়ের কোনো কারণ নেই, নিয়ম মেনে চলুন, খাবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন, 30 মিনিট জল ফুটিয়ে ঠান্ডা করে পান করুন, ভয় মুক্ত থাকুন, অযথা আতঙ্কিত না হওয়ার জন্য মহকুমাবাসীদের কাছে আবেদন রাখেন। খাদ্যদ্রব্য তৈরি করছে কিনা, স্বাস্থ্যকর পরিবেশ মেনে খাদ্যদ্রব্য মজুত করছে কিনা, যারা খাদ্যদ্রব্য তৈরি করছেন তাদের ব্যক্তিগত স্বাস্থ্য ভালো আছে কিনা এবং খাবারের গুণমান সঠিক আছে কিনা, এই সব কিছু আমরা দেখছি। এই পর্যন্ত আমরা 6টা দোকান পরিদর্শন করে এসেছি, আমরা আরও দোকান পরিদর্শন করব, যেখানে যা ইনস্ট্রাকশন দেওয়ার থাকে, নির্দেশ থাকে, সেই মোতাবেক আমরা নির্দেশ দেব। আমরা চাইব মানুষ যাতে সঠিক মূল্য দিয়ে সঠিক খাবারটা কিনে খেতে পারে। থ্যাংক ইউ। ডায়রিয়ার ওনাদের স্টুল স্যাম্পল আমরা পাঠিয়েছি, রিপোর্ট এলে আমরা বলতে পারবো কি কারণ এই ডায়রিয়ার প্রাদুর্ভাবটা দেখা দেওয়ার। তার পাশাপাশি আমরা যেসব খাবারের জিনিসগুলো যারা বানান, বিভিন্ন হোটেল, মিষ্টির দোকান, রেস্তোরাঁ সব কোটাতেই আমরা ভিজিট করছি এবং ওনাদের কাগজপত্র সঠিক আছে কি না, কোনো এক্সপায়ারি কারোর কাগজপত্র হয়েছে কি না সেগুলো খুঁজে খুঁজে দেখছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ওনারা খাবার তৈরি করছেন বা পরিবেশন করছেন কিনা সেগুলোও দেখছি এবং বেশ কিছু কিছু জায়গাতে আমরা কিছু লোপলস এদের পেয়েছি এবং এনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কাউকে নোটিশ দেওয়া হয়েছে এগুলো ঠিকঠাক করার। 7 দিনের সময় আমরা দিয়েছি এবং তারপরে আমরা আবার ভিজিট করব। মূলত এই ভিজিটটা আমাদের হঠাৎই, কারণ যেহেতু আমাদের বিলুনিয়া এবং মাইছড়াতে ডায়রিয়ার প্রাদুর্ভাবটা বেশি দেখা দিয়েছে, তার জন্য বিলুনিয়া মিউনিসিপ্যালিটির যে কটা মিষ্টির দোকান, রেস্তোরাঁ, হোটেলগুলো আছে সেগুলোর গুণগত মান পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় আছে কি না সেটা দেখার আমরা চেষ্টা করছি। এই কারণে কেন এই ডায়রিয়ার প্রাদুর্ভাবটা আমাদের এই সাবডিভিশনে, বিলুনিয়া সাবডিভিশনে বেড়েছে সেটা সেটার কারণ আমরা খুঁজতে চাইছি, বের করতে চাইছি তার জন্য। আর আমি এটাও বলবো, সবাইকে বলবো, জনগণকে, যে আপনাদের আতঙ্কিত বা ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কিত হবার কারণ নেই, আমরা হেলথ ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সবাই একযোগে কাজ করছি এবং পরিস্থিতি আমাদের আওতার মধ্যেই আছে, আমাদের কাছে পর্যাপ্ত ওষুধপত্র আছে, আমরা রোগীদের এবং গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের মেডিকেল টিম পাঠাচ্ছি এবং হাসপাতালেও পর্যাপ্ত ব্যবস্থা আমরা রেখেছি, বেডের ব্যবস্থা রেখেছি। আতঙ্কিত হবেন না, অযথা শুধুমাত্র এই রিকোয়েস্ট করব, এই অনুরোধ সবাইকে করব যেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, জল ফুটিয়ে পান করেন এবং খাবার আগে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেন। ধন্যবাদ।
ওই দিকটাতে ব্যবস্থাপনার পাশাপাশি আমরা যে খাবারের দোকানগুলো আছে, খাবারের হোটেল আছে, মিষ্টির দোকানগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, সেগুলোতেও রেড করছি, দেখছি যে এনারা এনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছেন কি না, কাগজপত্রগুলো ঠিক আছে কি না। যদি যেমন এই এই হোটেলে আসলাম আমরা, কাগজপত্র ঠিকই ছিল, ভালো সুন্দর করে ওনারা রেখেছেন। আরও একটু কিছু জিনিস ছিল, দু একটা জিনিস যেগুলো আমরা এনাদেরকে রেকটিফাই করতে বলেছি, এবং এটা বলেছি যে 7 দিন পরে আমরা আরও একটা ভিজিট করব, তখন যদি কিছু পাওয়া যায় যেগুলো আমরা বলেছি সেগুলো ওনারা আপকিপ করতে পারেননি, তখন এনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা শুধু এই জায়গাতে না, আরও বড় বড় কিছু হোটেল এবং রেস্তোরাঁ এবং মিষ্টির দোকানগুলোতে ভিজিট করব, রেড করব, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। কতজন ডায়রিয়া রোগী অসুস্থ? এখন পর্যন্ত 150 থেকেও বেশি রুগী আমাদের বেলুনিয়া এবং মাইছড়াতে ডায়রিয়ার এসে চিকিৎসা পরিষেবা নিয়েছেন এবং আরও আসছেন। তো তার জন্য আমরা সবাইকে বলবো যেন প্যানিক না করেন, চিন্তিত না হন। আমরা স্বাস্থ্য দপ্তর, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ ডিপার্টমেন্ট, আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। পরিস্থিতি আমাদের আয়ত্তের মধ্যেই আছে, অযথা কেউ ভয় পাবেন না। শুধু এটুকু খেয়াল রাখবেন যেন সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন, খাওয়ার আগে, টয়লেট থেকে আসার পরে, গৃহপালিত পশু যা যেগুলো আছে সেগুলোকে সেবা শুশ্রূষা করার পরে যেন হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করেন সবাই, এবং খাবার জলটা যেটা আছে সেটা যেন আধ ঘন্টা ধরে ফুটিয়ে তবেই পান করেন। এই সতর্কতাগুলো সবাই যেন অবলম্বন করেন, তার জন্য সবাইকে রিকোয়েস্ট থাকে। তবে যাই হোক, এই রোগের প্রাদুর্ভাবকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিলুনিয়া মহকুমার জনগণের মধ্যে।